ওই ম্যাডাম, আজকে আপনার কিস্তির টাকাটা আছে, কিস্তির টাকাটা দিন। চুপ করে দাঁড়িয়ে আছেন যে, কিস্তি দিন, কিছু সাড়া দিচ্ছেন না যে। তো কিস্তির টাকা দিতে পারবো না, আমার একটু সমস্যা হয়ে গেছে। মানে ওই আমার হাজবেন্ড টাকা পায়নি আর কি, ওই জন্য আজকে আমি কিস্তির টাকা দিতে পারবো না। ওসব বলতে যাচ্ছ না, আমি কি করব, আমার কিস্তির টাকাটা আজই লাগবে। আপনি কোথা থেকে পাবেন আমি কি করে জানবো, কিস্তির টাকাটা আমার আজকেই লাগবে। ওসব কিচ্ছু জানি না, কোথা থেকে পাবেন আমি এ কি করে জানবো, আপনাকে কিস্তির টাকা আজকেই দিতে হবে। স্যার একটু বোঝার চেষ্টা করুন, আজকে আছে আমার কাছে কোনো টাকা নেই, আপনি আমাকে একটু টাইম দিন, আমি আপনাকে কিস্তির টাকা দিয়ে দেব। একটু বোঝার চেষ্টা করুন স্যার। আমি ওসব কিছু জানি না, কিস্তির টাকা নিয়ে যাব, দিয়ে কিস্তির টাকা না নিয়ে বাড়ি যাব না, এই আমি বসলাম। আমি আপনাকে একটা অফার দিচ্ছি, যে আপনাকে কিস্তির টাকা দিতে হবে না, যে আমি আমি আপনাকে একটা অফার দিচ্ছি, যে আপনাকে কিস্তির টাকা দিতে হবে না, যে এই আমি আপনার কিস্তির টাকা দিয়ে দেবো, আপনাকে একটা অফার দিচ্ছি, যদি আপনি কাউকে না বলেন। কি অফার যে কাউকে বলা যাবে না? আগে কতদিন বলবেন না? ঠিক আছে, বলবো না, বলুন। আমি আমি আপনার লম্বা চুলের সাথে একটু খেলা করছি স্যার, তাহলে আমি আপনার সমস্ত কিস্তির টাকাটা দিয়ে দেব। তাতে আপনার কি লাভ হবে? যে আমি একটু লম্বা চুলের সাথে খেলতে ভালোবাসি। তাহলে আপনি আপনার আমার কিস্তি সব টাকা দিয়ে দেবেন? হ্যাঁ, আমি আপনার কিস্তি সমস্ত টাকা দিয়ে দেব। ঠিক আছে, আপনি আমার চুলের সাথে যা ইচ্ছা করুন, কিন্তু আপনি আমার কিস্তির টাকাটা সব দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। হুম।
পারছে না যে আজকে আসতে গরম লাগছে, ছাড়ুন লাগছে। I don't know.
লাগছে, ছাড়ুন।